আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির বিফ রেজালা। অনেকে মনে করেন রেজালা রান্না করা অনেক বেশি কঠিন, তবে হাতের কাছে থাকা মশলা দিয়ে এই রেজালা রান্না করে নেওয়া যাবে। অনেক অনেক মশলা অনেকের হাতের কাছে থাকে না, তবে রেজালা রান্না করতে ইচ্ছে করলে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্টই থাকবে, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বিয়েবাড়ির রেজালা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য একটি বাটিতে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর এখন নিয়েছি 1/4 কাপ কাঠবাদাম। এখানে নিয়েছি গোলমরিচ 8 থেকে 10টা, আর নিয়েছি এলাচ 5 থেকে 6টা, 2 পাপড়ি নিয়েছি জয়ত্রী, আর 1 টুকরো নিয়েছি জয়ফল, 2 টেবিল চামচ নিয়েছি কিশমিশ, আর 1 টেবিল চামচ নিয়েছি আস্ত জিরা। এখন নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা আমার ফ্রোজেন করা ছিল, আপনাদের হাতের কাছে টাটকা মরিচটা থাকলে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে মিষ্টি দইটা নিয়েও নিতে পারেন। এখন এই সব মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টক দই থেকে পানি বের হবে। ব্লেন্ড করে নিয়েছি, এখন এই বাটিটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। বিফ রেজালা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, আর রেগুলার কাট করে মাংসটা কেটে নিয়েছি। এখানে কিছু চর্বিযুক্ত মাংস রয়েছে। এখন আমি এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর রেগুলার রান্নার তেল দিচ্ছি 1/2 কাপ। আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি সবটুকু মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে সব মশলা মাখিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যও করতে পারেন, তবে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। যত বেশি সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করবেন রেজালা খেতে, তত বেশি ভালো লাগবে। তো 1 ঘন্টা পর মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আর চলে আসছি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল, দিয়ে দিয়েছি 3টা এলাচ, আর 2 টুকরো দারচিনি, বড় সাইজের একটি তেজপাতা। একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার বের করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিছুটা সময় নিয়ে ভাজবো। পেঁয়াজ ভেজে ব্রাউন কালার করে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংস। আমার আজকের এই বিফ রেজালা বিয়েবাড়ির বিফ রেজালার স্বাদ থেকে কোনো অংশ কম হবে না। আপনারা যদি আমার টিপস ফলো করে এইভাবে বাসায় থাকা মশলা দিয়ে বিয়েবাড়ির মতো করে রেজালাটা তৈরি করেন, অবশ্যই স্বাদ একদম ঠিকঠিক পাবেন। মাংসটা পেঁয়াজের সাথে দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি 1.5 কেজি পরিমাণ মাংস দিয়ে এই বিফ রেজালা তৈরি করছি। সামনে যেহেতু আমাদের মুসলমানদের কোরবানি ঈদ আসতেছে, আপনারা চাইলে
কুরবানির ঈদে এরকম একটা বিফ রেজালা খাবার টেবিলে রাখতে পারেন। আশা করি আপনার প্রিয়জনরা ভীষণ পছন্দ করবে। তো ভালোভাবে মাংসটা মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মাংসটা ফুটে কিছুটা পানি বের হয়ে আসছে। তো এখানে ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা রান্না করে নিব, আর কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। আপনারা যদি দেখেন আপনাদের রেজালা রান্নায় মাংসের পানিটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমার শেষের দিকে, এখন আমি এখানে দিয়ে দেব আবারও এক চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে এই রেজালা রান্নার শেষের দিকে আবারও আস্ত কিছু কাঁচামরিচ দিতে পারেন। গরম মশলা গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ হাই হিট করে রান্না করব আরও 2 মিনিট। রান্নাটা আমার শেষ, এখন আর এখানে কোনো নেড়ে চেড়ে দিব না। ফ্রাই প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। কতটা লবণীয় হয়েছে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে বিয়ের বাড়ির বিফ রেজালা। খুবই সুস্বাদু আর খুবই লবণীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসাতে ঘরোয়া মশলা দিয়ে এই বিফ রেজালাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আপনাদের যদি কারো কোনো পছন্দের রেসিপি থেকে থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বিফ রেজালার মাংসটা কতটা নরম হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন বিফ রেজালার মাংসটা রান্নার পর যেন এরকমই সফট হয়। অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই বিফ রেজালাটা ঝটপট তৈরি করে অতিথির জন্য রাখতে পারেন। এই বিফ রেজালা সাদা পোলাও, পরাটা কিংবা সাদা রুটির সাথে আপনারা পরিবেশন করে দেখতে পারেন কতটা ভালো লাগে। যদি ভালো লাগে আজকের রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।